এরপরে মাহাত হাসান আপনি লিখেছেন, বিবাহের উদ্দেশ্যে কি পাত্রের সাথে পাত্রী বোরকা বা পর্দা ছাড়া দেখা করতে পারবে? বিবাহের উদ্দেশ্যে পাত্র এবং পাত্রী একে অন্যকে দেখতে পারবে, কিন্তু সেই দেখাটার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে যেন আপনার এই উসিলা দিয়ে আড্ডাবাজি না হয়। আজকাল অনেকে দেখা যায় যে এই এটাকে জাস্ট একটা উসিলা বানিয়ে তারা আড্ডা মারছে, সময় নষ্ট করছে এবং চোখের জেনা করছে এবং নিজেকে আত্মপ্রবঞ্চনা করছে যে আমি বিয়ের উদ্দেশ্যে করছি। না, বিয়ের উদ্দেশ্যে তার দেখবেন খুব সংক্ষিপ্ত একটা সাক্ষাৎ হবে, এটুকু। অনেক ওলামা ইকরামদের বলেছেন সেখানে অন্য কেউ থাকতে হবে, কারণ শুধুমাত্র যদি মেয়ে আর আপনি একা থাকেন তাহলে সেক্ষেত্রে লা ইখলুয়ান্না রজুলুন বিইমরাতিন হাদিসের খেলাফ হবে, অর্থাৎ একজন নারী একজন পুরুষ যেন একাকী না থাকে। এখানে অন্য কেউ থাকবে, ছেলের মাহরাম বা ছেলের মা অথবা মেয়ের তরফ থেকে মেয়ের বাবা, মেয়ের ভাই, কেউ একজন থাকবে। তো এরকম শর্ত নকলাম এখানে দিয়েছেন, যার কারণে এটাকে লম্বা বৈঠক করা বা একের পর এক সাক্ষাতের ব্যবস্থা করা যায় তো হবে না। বাকি এমনিতেই আপনি দেখার উদ্দেশ্যে তো অবশ্যই বোরকা ছাড়া তাকে দেখতে পারেন বিয়ের উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ করেছেন, তোমাদের কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় কাউকে, সে যেন তাকে দেখে নেয়। এরপর এমডি নাজমুল হাসান ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা বেকার, আমরা দুই ভাই মিলে বাবার নামে কোরবানি করে গোশত ভাগ করে নেই, এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে? আপনারা যদি কোরবানি করা মানে কোরবানি আপনাদের উপরে বর্তায় এরকম না হন, আপনারা নিজেরা সামান্য সামান্য পয়সা উপার্জন করেন, জমিয়ে সব দুজন মিলে বাবাকে টাকা দেন যে বাবার তরফ থেকে কোরবানি হবে, এরকম যদি হয় তাহলে সেটা বাবার তরফ থেকে কোরবানি হিসেবে গণ্য হবে, কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনাদের কোরবানি আপনাদেরকে করতে হবে, বাবাকে অনার করার বিষয় না। এখানে আপনারা দুজন সচ্ছল হলে দুজনের তরফ থেকে দুটা কোরবানি করবেন, প্রয়োজনে বাবার তরফ থেকে আরেকটা করবেন, কিংবা আপনার দুজনে আলাদা আলাদা হলে দুজনের তরফ থেকে আলাদা কোরবানি করবেন, সেটাই আপনাদের কোরবানি হিসাবে যথেষ্ট হবে। তানজিদ হাসান আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কখন আর সময় কখন? তাহাজ্জুদ মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় রাতের শেষ প্রহরে, হোক মধ্য রাতে, কিন্তু ঘুম থেকে উঠে পড়লেন সেটাই হলো তাহাজ্জুদ। আর রাতের প্রথম প্রহরে যদি এশার পর আপনি কোনো কিছু পড়েন সেটাও এক প্রকারের তাহাজ্জুদ, সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। তো রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে পড়া, এটা হলো তাহাজ্জুদের মূল ফরম্যাট এবং উত্তম তাহাজ্জুদ শব্দের অর্থ হুজুদ থেকে, এর মানেই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয়। সুমাইয়া ইয়াসমিন আপনি লিখেছেন, মেয়েরা কি সঠিকভাবে পর্দা করে পাবলিক ভার্সিটিতে পড়তে পারবে? সহশিক্ষা কি কঠোরভাবে হারাম? দেখুন, নিজেকে আপ্রাণভাবে পর্দাহীনতার এবং ফেতনার জায়গা থেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে নানা কারণে, বিশেষ করে ডাক্তার হিসাবে মেয়েদের যে সেক্টরগুলো আছে সেগুলোতে কাজ করার দরকার আছে, শিক্ষক হিসাবে মেয়েদের সেক্টরগুলোতে কাজ করার দরকার আছে, আর অনেক ক্ষেত্রে কাজ করার দরকার আছে। অতএব পর্দা এবং ফেতনামুক্ত এই দুটি বিষয়কে যতটুকু অ্যানসার করা সম্ভব হয় নিজের সাধ্যের সবটুকু দিয়ে করে তিনি এটি করতে পারেন। আর যদি এগুলো ভয়াবহ রকমের হুমকির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে না। তবে নিজের ব্যক্তিগত কোনো আপনার সিদ্ধান্ত যদি নিতে হয় এ ধরনের ইস্যুতে, তাহলে সেক্ষেত্রে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে পুরো বিষয়টা তুলে ধরে তার জন্য এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা কী হতে পারে সেটি ওই আলেম থেকে জানার চেষ্টা করবেন, সেই আলেমের দৃষ্টিভঙ্গিটা নিয়ে তিনি পরামর্শ করবেন। নিজে নিজে প্রত্যেকটা বিষয়ে এ ধরনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে আপনার চলাটা কঠিন হয়। এই জন্য আমরা অনুরোধ করব এ বিষয়ে যে আশেপাশে আপনার জানাশোনা কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থার বিবরণ দিয়ে তারপর আপনি ডিসিশন নেবেন, আমরা মৌলিক কথা শুধু বললাম। এরপর নাহিদ হাসান আপনি লিখেছেন, সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয় এমনিতে তো সহশিক্ষা এটা ইসলাম অ্যালাউ করে না, ইসলাম তো চায় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়ে আলাদা আলাদা পড়বে, বিশেষ করে যখন তারা বড় হবে তখন তারা আলাদা আলাদা পড়বে, এটা ফেতনা মুক্ত থাকার জন্য অন্যতম মাধ্যম, এটাই ইসলামের মূল শিক্ষা। এই জন্য ইসলাম সহশিক্ষাকে মৌলিকভাবে অ্যালাউ করে না, কিন্তু আমরা বলেছি বিশেষ পরিস্থিতির কথা। নাহিদ হাসান আপনি লিখেছেন, সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একজন ফার্স্ট হন, তার এই সফলতার ক্ষেত্রে অপরিণত বয়সে তার মোবাইল ব্যবহার না করাকে উল্লেখযোগ্য কারণ হিসেবে উল্লেখ করছেন তার মা, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? আবার পড়ছি, সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একজন ফার্স্ট হন, তার এই সফলতার ক্ষেত্রে অপরিণত বয়সে তার মা, হ্যাঁ যে বুঝতে পেরেছি, হ্যাঁ সন্দেহাতীতভাবে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজকাল আমাদের তরুণদের ধ্বংসের মূল বিষয় হলো সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন এবং স্মার্টফোন ইত্যাদিতে বুদ হয়ে থাকা। অতএব এগুলো থেকে দূরে থেকে বই নির্ভর শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিকভাবে যাওয়া আসা, ক্লাস নিয়মিত করা, টিচারদের সান্নিধ্য এবং পড়াশোনার মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখা, এটার মাধ্যমে একজন মানুষ সার্বিকভাবে সফল হতে পারে। আমাদের আজকাল শত্রুতে পরিণত হচ্ছে আমাদের ডিভাইসগুলো, এগুলোর অপব্যবহার করার কারণে।
এগুলো থেকেও সঠিক ব্যবহার করতে না পারা, নিয়ন্ত্রণ করতে না পারা, তার জন্য সেগুলো ব্যবহার করাই উচিত নয়, জায়েজ নয়। এজন্য আজকাল অনেক তরুণদের সাফল্য নির্ভর করছে এই সোশ্যাল মিডিয়া তথা স্মার্টফোন ইত্যাদির নিয়ন্ত্রণের উপরে। যদি আপনি এগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে এটি আপনার বিপদের কারণ হচ্ছে। এটি যে মা এটি বলেছেন, তিনি আমার মনে হয় না অমূলক বলেছেন, তিনি যথার্থই বলেছেন। এই যুগে তরুণদের সফলতার অন্যতম মাধ্যম হলো যে তারা নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার, স্মার্টফোনের ব্যবহার এগুলোর ক্ষেত্রে তারা পরিমিতি বোধ রেখে করতে পারছেন কিনা। যদি সেটা নিয়ে তাদের নিজের উপর নিজের নিয়ন্ত্রণ সেভাবে না থাকে, তাহলে এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকাটা তাদের সফলতার আপনার সুপ্ত রহস্য হতে পারে।